পথের মধ্যে একটা ঘটনা ঘটিয়াছিল যেটা এখনও আমার মনে স্পষ্ট আঁকা রইয়াছে। কোনো একটা বড় স্টেশনে গাড়ি থামিয়াছে। টিকিট পরীক্ষক আসিয়া আমাদের নিকট আমাদের টিকিট দেখিল, একবার আমার মুখের দিকে চাহিল, কি একটা সন্দেহ করিল, কিন্তু বলিতে সাহস করিল না। কিছুক্ষণ পরে আর একজন আসিল, উভয়ে আমাদের গাড়ির দরজার কাছে উসখুস করিয়া আবার চলিয়া গেল। তৃতীয়বারে বোধ হয় স্বয়ং স্টেশন মাস্টার আসিয়া উপস্থিত। আমার হাফ টিকিট পরীক্ষা করিয়া পিতাকে জিজ্ঞাসা করিল, এই ছেলেটির বয়স কি 12 বছরের অধিক নহে? পিতা কহিলেন, না, তখন আমার বয়স 11। বয়সের চেয়ে নিশ্চয়ই আমার বৃদ্ধি কিছু বেশি হইয়াছিল। স্টেশন মাস্টার কহিল, ইহার জন্য পুরা ভাড়া দিতে হইবে। আমার পিতার দুই চক্ষু জ্বলিয়া উঠিল। তিনি বাক্স হইতে তখনই নোট বাহির করিয়া দিলেন। ভাড়ার টাকা বাদ দিয়া অবশিষ্ট টাকা যখন তাহারা ফিরাইয়া দিতে আসিল, তিনি সে টাকা লইয়া ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। তাহা প্ল্যাটফর্মের পাথরের মেজের ওপর ছড়াইয়া পড়িয়া ঝনঝন করিয়া বাজিয়া উঠিল। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রবন্ধ জীবন স্মৃতি গ্রন্থ থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, হিমালয়ে যাত্রা। পৈতা উপলক্ষে মাথা মুড়াইয়া ভয়ানক ভাবনা হইল, স্কুল যাইব কি করিয়া? গোজাতির প্রতি ফিরিঙ্গির ছেলের আন্তরিক আকর্ষণ যেমনই থাক, ব্রাহ্মণের প্রতি তো তাহাদের ভক্তি নাই। অতএব ন্যাড়া মাথার উপরে তাহারা আর কোনো জিনিস বর্ষণ যদি নাও করে, তবে হাস্যবর্ষণ তো করিবেই। এমন দুশ্চিন্তার সময় একদিন তেতলার ঘরে ডাক পড়িল। পিতা জিজ্ঞাসা করিলেন, আমি তাহার সঙ্গে হিমালয়ে যাইতে চাই কি না? চাই, এই কথাটা যদি চিৎকার করিয়া আকাশ ফাটাইয়া বলিতে পারিতাম, তবে মনের ভাবের উপযুক্ত উত্তর হইত। কোথায় বেঙ্গল একাডেমি আর কোথায় হিমালয়? বাড়ি হইতে যাত্রা করিবার সময় পিতা তাহার চিররীতি অনুসারে বাড়ির সকলকে দালানে লইয়া উপাসনা করিলেন। গুরুজন দিগকে প্রণাম করিয়া পিতার সঙ্গে গাড়িতে চড়িলাম। আমার বয়সে এই প্রথম আমার জন্য পোশাক তৈরি হইয়াছে। কি রঙের কিরূপ কাপড় হইবে তাহা পিতা স্বয়ং আদেশ করিয়া দিয়াছিলেন। মাথার জন্য একটা জরির কাজ করা গোল মকমলে টুপি হইয়াছিল, সেটা আমার হাতে ছিল, কারণ ন্যাড়া মাথার ওপর টুপি পরিতে আমার মনে মনে আপত্তি ছিল। গাড়িতে উঠিয়াই পিতা বলিলেন, মাথায় পড়ো। পিতার কাছে যথারীতি পরিচ্ছন্নতার ত্রুটি হইবার জো নাই, লজ্জিত মস্তকের ওপর টুপিটা পরিতেই হইল। রেলগাড়িতে একটু সুযোগ বুঝিলেই টুপিটা খুলিয়া রাখিতাম, কিন্তু পিতার দৃষ্টি একবারও এড়াইত না, তখনই সেটাকে স্বস্থানে তুলিতে হইত। ছোট হইতে বড় পর্যন্ত পিতৃদেবের সমস্ত কল্পনা এবং কাজ অত্যন্ত যথাযথ ছিল। তিনি মনের মধ্যে কোনো জিনিস ঝাপসা রাখিতে পারিতেন না, এবং তাহার কাজেও যেমন তেমন করিয়া কিছু হইবার জো ছিল না। তাহার প্রতি অন্যের এবং অন্যের প্রতি তাহার সমস্ত কর্তব্য অত্যন্ত সুনির্দিষ্ট ছিল। আমাদের জাতিগত স্বভাবটা যথেষ্ট ঢিলে ঢালা, অল্প স্বল্প এদিক ওদিক হওয়াকে আমরা ধর্তব্যের মধ্যেই গণ্য করি না। সেই জন্য তাহার সঙ্গে ব্যবহারে আমাদের সকলকেই অত্যন্ত ভীত ও সতর্ক থাকিতে হইত। 19-20 হইলে হয়তো কিছু ক্ষতিবৃদ্ধি না হইতে পারে, কিন্তু তাহাতে ব্যবস্থার যে লেশমাত্র নড়চর ঘটে সেইখানে তিনি আঘাত পাইতেন।
তিনি যাহা সংকল্প করিতেন তাহার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ তিনি মনশ্চক্ষুতে স্পষ্টরূপে প্রত্যক্ষ করিয়া লইতেন। এই জন্য কোনো ক্রিয়াকর্মে কোন জিনিসটা ঠিক কোথায় থাকিবে, কে কোথায় বসিবে, কাহার প্রতি কোনো কাজের কতটুকু ভার থাকিবে, সমস্তই তিনি আগাগোড়া মনের মধ্যে ঠিক করিয়া লইতেন এবং কিছুতেই কোনো অংশে তাহার অন্যথা হইতে দিতেন না। তাহার পরে সে কাজটা সম্পূর্ণ হইয়া গেলে নানা লোকের কাছে তাহার বিবরণ শুনিতেন। প্রত্যেকের বর্ণনা মিলাইয়া লইয়া এবং মনের মধ্যে জোড়া দিয়া ঘটনাটি তিনি স্পষ্ট করিয়া দেখিতে চেষ্টা করিতেন। এ সম্বন্ধে আমাদের দেশের জাতিগত ধর্ম তাহার একেবারেই ছিল না। তাহার সংকল্পে, চিন্তায়, আচরণে ও অনুষ্ঠানে তিলমাত্র শৈথিল্য ঘটিবার উপায় থাকিত না। এই জন্য হিমালয় যাত্রায় তাহার কাছে যতদিন ছিলাম একদিকে আমার প্রচুর পরিমাণে স্বাধীনতা ছিল, অন্যদিকে সমস্ত আচরণ অলঙ্ঘরূপে নির্দিষ্ট ছিল। যেখানে তিনি ছুটি দিতেন সেখানে তিনি কোনো কারণে কোনো বাধাই দিতেন না, যেখানে তিনি নিয়ম বাঁধিতেন সেখানে তিনি লেশমাত্র ছিদ্র রাখিতেন না। যাত্রার আরম্ভে প্রথমে কিছুদিন বোলপুরে থাকিবার কথা। কিছুকাল পূর্বে পিতামাতার সঙ্গে সত্য সেখানে গিয়াছিল। তাহার কাছে ভ্রমণ বৃত্তান্ত যাহা শুনিয়াছিলাম, ঊনবিংশ শতাব্দীর কোনো ভদ্রঘরের শিশু তাহা কখনোই বিশ্বাস করিতে পারিত না। কিন্তু আমাদের সেকালে সম্ভব অসম্ভবের মাঝখানে সীমারেখাটা যে কোথায় তাহা ভালো করিয়া চিনিয়া রাখিতে শিখি নাই। কৃত্তিবাস কাশিরাম দাস এই সম্বন্ধে আমাদের কোনো সাহায্য করেন নাই। রং করা ছেলেদের বই এবং ছবি দেওয়া ছেলেদের কাগজ সত্য মিথ্যা সম্বন্ধে আমাদিগকে আগে ভাগে সাবধান করিয়া দেয় নাই। জগতে যে একটা কড়া নিয়মের উপসর্গ আছে সেটা আমাদিগকে নিজে ঠেকিয়া শিখিতে হইয়াছে। সত্য বলিয়াছিল, বিশেষ দক্ষতা না থাকিলে রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট, পা ফসকাইয়া গেলে ইয়া রক্ষা নাই। তারপর গাড়ি যখন চলিতে আরম্ভ করে তখন শরীরের সমস্ত শক্তিকে আশ্রয় করিয়া খুব জোর করিয়া বসা চাই, নইলে এমন ভয়ানক ধাক্কা দেয় যে মানুষ কে কোথায় ছিটকাইয়া পড়ে তাহার ঠিকানা পাওয়া যায় না। স্টেশনে পৌঁছিয়া মনের মধ্যে বেশ একটু ভয় ভয় করিতেছিল, কিন্তু গাড়িতে এত সহজেই উঠিলাম যে মনে সন্দেহ হইল এখনো হয়তো গাড়ি ওঠার আসল অঙ্গটাই বাকি আছে। তাহার পরে যখন অত্যন্ত সহজে গাড়ি ছাড়িয়া দিল তখন কোথাও বিপদের একটু আভাস না পাইয়া মনটা বিমর্য হইয়া গেল। গাড়ি ছুটিয়া চলিল। তরুশ্রেণীর সবুজ নীল পাড় দেওয়া বিস্তীর্ণ মাঠ এবং ছায়াচ্ছন্ন গ্রামগুলি রেলগাড়ির দুই ধারে দুই ছবির ঝর্ণার মতো বেগে ছুটিতে লাগিল, যেন মরিচিকার বন্যা বহিয়া চলিয়াছে। সন্ধ্যার সময় বোলপুরে পৌঁছিলাম। পালকিতে চড়িয়া চোখ বুঝিলাম একেবারে কাল সকালবেলায় বোলপুরের সমস্ত বিস্ময় আমার জাগ্রত চোখের সম্মুখে খুলিয়া যাইবে। এই আমার ইচ্ছা। সন্ধ্যার অস্পষ্টতার মধ্যে কিছু কিছু আভাস যদি পাই তবে কালকের অখণ্ড আনন্দের রসভঙ্গ হইবে। ভোরে উঠিয়া বুক দুরু দুরু করিতে করিতে বাহিরে আসিয়া দাঁড়াইলাম। আমার পূর্ববর্তী ভ্রমণকারী আমাকে বলিয়াছিল, পৃথিবীর অন্যান্য স্থানের সঙ্গে বোলপুরের একটা বিষয় প্রভেদ এই ছিল যে কুঠিবাড়ি হইতে রান্নাঘরে যাইবার পথে যদিও কোনো প্রকার আবরণ নাই তবু গায়ে রৌদ্র বৃষ্টি কিছুই লাগে না। এই অদ্ভুত রাস্তাটা খুঁজিতে বাহির হইলাম। পাঠকেরা শুনিয়া আশ্চর্য হইবেন না যে আজ পর্যন্ত তাহা খুঁজিয়া পাই নাই। আমরা শহরের ছেলে, কোনোকালে ধানের ক্ষেত দেখি নাই এবং রাখাল বালকের কথা বইয়ে পড়িয়া তাহাদিগকে খুব মনোহর করিয়া কল্পনার পটে আঁকিয়াছিলাম। সত্যর কাছে শুনিয়াছিলাম বোলপুরের মাঠে চারিদিকেই ধান ফলিয়া আছে এবং সেখানে রাখাল বালকদের সঙ্গে খেলা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা। ধানক্ষেত হইতে চাল সংগ্রহ করিয়া ভাত রাঁধিয়া রাখালদের সঙ্গে একত্রে বসিয়া খাওয়া
এই খেলার একটা প্রধান অঙ্গ। ব্যাকুল হইয়া চারিদিকে চাহিলাম, হায় রে, মরুপ্রান্তরের মধ্যে কোথায় ধানের ক্ষেত? রাখাল বালক হয়তোবা মাঠের কোথাও ছিল, কিন্তু তাহাদিগকে বিশেষ করিয়া রাখাল বালক বলিয়া চিনিবার কোনো উপায় ছিল না। যাহা দেখিলাম না তাহার খেদ মিটিতে বিলম্ব হইল না, যাহা দেখিলাম তাহাই আমার পক্ষে যথেষ্ট ছিল। এখানে চাকরদের শাসন ছিল না, প্রান্তর লক্ষ্মী দিক চক্রবালে একটিমাত্র নীল রেখার গণ্ডি আঁকিয়া রাখিয়াছিলেন, তাহাতে আমার অবাধ সঞ্চরণের কোনো ব্যাঘাত করিত না। যদিচ আমি নিতান্ত ছোট ছিলাম, কিন্তু পিতা কখনো আমাকে যথেচ্ছ বিহারে নিষেধ করিতেন না। বোলপুরের মাঠের মধ্যে স্থানে স্থানে বর্ষার জলধারায় বালিমাটি ক্ষয় করিয়া প্রান্তর তল হইতে নিম্নে লাল কাকর ও নানা প্রকার পাথরে খচিত ছোট ছোট শৈলমালা গুহা গহ্বর নদী উপনদী রচনা করিয়া বাল খিল্লদের দেশের ভূবৃত্তান্ত প্রবেশ করিয়াছে। এখানে এই টিবিওয়ালা খাদ্যগুলিকে খোবাই বলে। এখান হইতে জামার আঁচলে নানা প্রকারের পাথর সংগ্রহ করিয়া পিতার কাছে উপস্থিত করিতাম। তিনি আমার এই অধ্যবসায়কে তুচ্ছ বলিয়া একদিনও উপেক্ষা করেন নাই। তিনি উৎসাহ প্রকাশ করিয়া বলিতেন, কি চমৎকার, এই সমস্ত তুমি কোথায় পাইলে? আমি বলিতাম, এমন আরও কত আছে, কত হাজার হাজার, আমি রোজ আনিয়া দিতে পারি। তিনি বলিতেন, সে হইলে তো বেশ হয়, ওই পাথর দিয়া আমার এই পাহাড়টা তুমি সাজাইয়া দাও। একটা পুকুর খুঁড়িবার চেষ্টা করিয়া অত্যন্ত কঠিন মাটি বলিয়া ছাড়িয়া দেয়া হয়। সেই অসমাপ্ত গর্তের মাটি তুলিয়া দক্ষিণ ধারে পাহাড়ের অনুকরণে একটি উচ্চ স্তূপ তৈরি হইয়াছিল। সেখানে প্রভাতে আমার পিতা চৌকি লইয়া উপাসনায় বসিতেন। তাহার সম্মুখে পূর্বদিকের প্রান্তর সীমায় সূর্যোদয় হইত। এই পাহাড়টাই পাথর দিয়া খচিত করিবার জন্য তিনি আমাকে উৎসাহ দিলেন। বোলপুর ছাড়িয়া আসিবার সময় এই রাশিকৃত পাথরের সঞ্চয় সঙ্গে করিয়া আনিতে পারি নাই বলিয়া মনে বড়ই দুঃখ অনুভব করিয়াছিলাম। বোঝা মাত্রেই যে বহনের দায় ও মাসুল আছে সে কথা তখন বুঝিতাম না, এবং সঞ্চয় করিয়াছি বলিয়াই যে তাহার সঙ্গে সম্বন্ধ রক্ষা করিতে পারিব এমন কোনো দাবি নাই, সে কথা আজও বুঝিতে ঠেকে। আমার সেদিনকার একান্ত মনের প্রার্থনায় বিধাতা যদি বর দিতেন যে এই পাথরের বোঝা তুমি চিরকাল বহন করিবে, তা হইলে এই কথাটা লইয়া আজ এমন করিয়া হাসিতে পারিতাম না। খোয়ায়ের মধ্যে এক জায়গায় মাটি চুইয়া একটা গভীর গর্তের মধ্যে জল জমা হইত। এই জল সঞ্চয় আপন বেষ্টন ছাপাইয়া ঝিরঝির করিয়া বালির মধ্য দিয়া প্রবাহিত হইত। অতি ছোট ছোট মাছ সেই জলকুণ্ডের মুখের কাছে স্রোতের উজানে সন্তরণের স্পর্ধা প্রকাশ করিত। আমি পিতাকে গিয়া বলিলাম, ভারী সুন্দর জলের ধারা দেখিয়া আসিয়াছি, সেখান হইতে আমাদের স্নানের ও পানির জল আনিলে বেশ হয়। তিনি আমার উৎসাহে যোগ দিয়া বলিলেন, তাই তো, সে তো বেশ হইবে, এবং আবিষ্কর্তাকে পুরস্কৃত করিবার জন্য সেইখান হইতেই জল আনাইবার ব্যবস্থা করিয়া দিলেন। আমি যখন তখন সেই খোয়াইয়ের উপত্যকা অধিত্যকার মধ্যে কোনো একটা কিছুর সন্ধানে ঘুরিয়া বেড়াইতাম। এই ক্ষুদ্র অজ্ঞাত রাজ্যের আমি ছিলাম লিভিং স্টোন, এটা যেন একটা দূরবীনের উল্টা দিকের দেশ। নদী পাহাড়গুলোও যেমন ছোট ছোট, মাঝে মাঝে ইতস্তত বুনো জাম বুনো খেজুরগুলোও তেমনই বেটে খাটো। আমার আবিষ্কৃত ছোট নদীটির মাছগুলিও তেমনই, আর আবিষ্কারকর্তাটির তো কথাই নেই। পিতা বোধ করি আমার সাবধানতা বৃত্তির উন্নতি সাধনের জন্য আমার কাছে দুই চারি আনা পয়সা রাখিয়া বলিতেন, হিসাব রাখিতে হইবে, এবং আমার প্রতি তাহার দামি সোনার ঘড়িটি দম দিবার ভার দিলেন। ইয়াতে যে ক্ষতির সম্ভাবনা ছিল সে চিন্তা তিনি করিলেন না, আমাকে দায়িত্বে দীক্ষিত করাই তাহার অভিপ্রায় ছিল। সকালে যখন বেড়াইতে বাহির হইতেন আমাকে সঙ্গে লইতেন, পথের মধ্যে ভিক্ষুক দেখিলে ভিক্ষা দিতে আমাকে আদেশ করিতেন, অবশেষে তাহার কাছে জমা খরচ মেলাইবার সময় কিছুতেই মিলিত না। একদিন তো তহবিল বাড়িয়া গেল, তিনি বলিলেন, তোমাকেই দেখিতেছি আমার ক্যাশিয়ার রাখিতে হইবে, তোমার হাতে টাকা বাড়িয়া ওঠে,
তাহার ঘড়িতে যত্ন করিয়া নিয়মিত দম দিতাম। যত্ন কিছু প্রবল বেগেই করিতাম। ঘড়িটা অনতিকালের মধ্যেই মেরামতের জন্য কলিকাতায় পাঠাইতে হইল। বড় বয়সে কাজের ভার পাইয়া যখন তাহার কাছে হিসাব দিতে হইত, সেই দিনের কথা এইখানে আমার মনে পড়িতেছে। তখন তিনি পার্ক স্ট্রিটে থাকিতেন। প্রতি মাসের দোসরা ও তেসরা আমাকে হিসাব পড়িয়া শুনাইতে হইত। তিনি তখন নিচে পড়িতে পারিতেন না। গত মাসের ও গত বৎসরের সঙ্গে তুলনা করিয়া সমস্ত আয় ব্যয়ের বিবরণ তাহার সম্মুখে ধরিতে হইত। প্রথমত মোটা অঙ্কগুলা তিনি শুনিয়া লইতেন এবং মনে মনে তাহার যোগ বিয়োগ করিয়া লইতেন। মনের মধ্যে যদি কোনোদিন অসঙ্গতি অনুভব করিতেন, তবে ছোট ছোট অঙ্কগুলো শুনাইয়া যাইতে হইত। কোনো কোনো দিন এমন ঘটিয়াছে, হিসাবে যেখানে কোনো দুর্বলতা থাকিত সেখানে তাহার বিরক্তি বাঁচাইবার জন্য চাপিয়া গিয়াছি, কিন্তু কখনো তাহা চাপা থাকে নাই। হিসাবের মোট চেহারা তিনি চিত্তপটে আঁকিয়া লইতেন, যেখানে ছিদ্র পড়িত সেখানে তিনি ধরিতে পারিতেন। এই কারণে মাসের ওই দুটা দিন বিশেষ উদ্বেগের দিন ছিল। পূর্বেই বলিয়াছি, মনের মধ্যে সকল জিনিস সুস্পষ্ট করিয়া দেখিয়া লওয়া তাহার প্রকৃতিগত ছিল। তা হিসাবের অঙ্কই হোক বা প্রাকৃতিক দৃশ্যই হোক বা অনুষ্ঠানের আয়োজনই হোক, শান্তিনিকেতনের নূতন মন্দির প্রভৃতি অনেক জিনিস তিনি চোখে দেখেন নাই, কিন্তু যে কেহ শান্তিনিকেতন দেখিয়া তাহার কাছে গিয়াছে, প্রত্যেক লোকের কাছ হইতে বিবরণ শুনিয়া তিনি অপ্রত্যক্ষ জিনিসগুলিকে মনের মধ্যে সম্পূর্ণরূপে আঁকিয়া না লইয়া ছাড়েন নাই। তাহার স্মরণশক্তি ও ধারণা শক্তি অসাধারণ ছিল। সেই জন্য একবার মনের মধ্যে যাহা গ্রহণ করিতেন, তাহা কিছুতেই তাহার মন হইতে ভ্রষ্ট হইত না। ভগবত গীতায় পিতার মনের মতো শ্লোকগুলি চিহ্নিত করা ছিল। সেইগুলি বাংলা অনুবাদ সমেত আমাকে কপি করিতে দিয়াছিলেন। বাড়িতে আমি নগণ্য বালক ছিলাম। এখানে আমার পরে এই সকল গুরুতর কাজের ভার পড়াতে তার গৌরবটা খুব করিয়া অনুভব করিতে লাগিলাম। ইতিমধ্যে সেই ছিন্ন বিচ্ছিন্ন নীল খাতাটি বিদায় করিয়া একখানা বাঁধানো লেটস ডায়ারি সংগ্রহ করিয়াছিলাম। এখন খাতাপত্র এবং বাহ্য উপকরণের দ্বারা কবিত্বের ইজ্জত রাখিবার দিকে দৃষ্টি পড়িয়াছে। শুধু কবিতা লেখা নহে, নিজের কল্পনার সম্মুখে নিজেকে কবি বলিয়া খাড়া করিবার জন্য একটা চেষ্টা জন্মিয়াছে। এই জন্য বোলপুরে যখন কবিতা লিখিতাম, তখন বাগানের প্রান্তে একটি শিশু নারিকেল গাছের তলায় মাটিতে পা ছড়াইয়া বসিয়া খাতা ভরাইতে ভালোবাসিতাম। এটাকে বেশ কবিজনোচিত বলিয়া বোধ হইত। তৃণহীন কঙ্কর শয্যায় বসিয়া রৌদ্রের উত্তাপে পৃথ্বীরাজের পরাজয় বলিয়া একটা বীর রসাত্মক কাব্য লিখিয়াছিলাম। তাহার প্রচুর বীর রসেও উক্ত কাব্যটাকে বিনাশের হাত হইতে রক্ষা করিতে পারে নাই। তার উপযুক্ত বাহন সেই লেটস ডায়েরিটিও জ্যেষ্ঠা সহোদরা নীল খাতাটির অনুসরণ করিয়া কোথায় গিয়াছে তাহার ঠিকানা কাহারও কাছে রাখিয়া যায় নাই। বোলপুর হইতে বাহির হইয়া সাহেবগঞ্জ, দানাপুর, এলাহাবাদ, কানপুর প্রভৃতি স্থানে মাঝে মাঝে বিশ্রাম করিতে করিতে অবশেষে অমৃতসরে গিয়ে পৌঁছালাম। পথের মধ্যে একটা ঘটনা ঘটিয়াছিল যেটা এখনো আমার মনে স্পষ্ট আঁকা রইয়াছে। কোনো একটা বড় স্টেশনে গাড়ি থামিয়াছে। টিকিট পরীক্ষক আসিয়া আমাদের নিকট আমাদের টিকিট দেখিল। একবার আমার মুখের দিকে চাহিল, কি একটা সন্দেহ করিল, কিন্তু বলিতে সাহস করিল না। কিছুক্ষণ পরে আর একজন আসিল। উভয়ে আমাদের গাড়ির দরজার কাছে উসখুস করিয়া আবার চলিয়া গেল। তৃতীয়বারে বোধ হয় স্বয়ং স্টেশন মাস্টার আসিয়া উপস্থিত। আমার হাফ টিকিট পরীক্ষা করিয়া পিতাকে জিজ্ঞাসা করিল, এই ছেলেটির বয়স কি 12 বছরের অধিক নহে? পিতা কহিলেন, না, তখন আমার বয়স 11। বয়সের চেয়ে নিশ্চয়ই আমার বৃদ্ধি কিছু বেশি হইয়াছিল। স্টেশন মাস্টার কহিল,
ইহার জন্য পুরা ভাড়া দিতে হইবে। আমার পিতার দুই চক্ষু জ্বলিয়া উঠিল। তিনি বাক্স হইতে তখনই নোট বাহির করিয়া দিলেন। ভাড়ার টাকা বাদ দিয়া অবশিষ্ট টাকা যখন তাহারা ফিরাইয়া দিতে আসিল, তিনি সে টাকা লইয়া ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। তাহা প্ল্যাটফর্মের পাথরের মেঝের ওপর ছড়াইয়া পড়িয়া ঝনঝন করিয়া বাজিয়া উঠিল। স্টেশন মাস্টার অত্যন্ত সংকুচিত হইয়া চলিয়া গেল। টাকা বাঁচাইবার জন্য পিতা যে মিথ্যা কথা বলিবেন, এ সন্দেহের ক্ষুদ্রতা তাহার মাথা হেঁট করিয়া দিল। অমৃতসরে গুরুদরবার আমার স্বপ্নের মতো মনে পড়ে। অনেক দিন সকালবেলায় পিতৃদেবের সঙ্গে পদব্রজে সেই সরোবরের মাঝখানে শিখ মন্দিরে গিয়াছি। সেখানে নিয়তই ভজনা চলিতেছে। আমার পিতা সেই শিখ উপাসকদের মাঝখানে বসিয়া সহসা এক সময়ে সুর করিয়া তাহাদের ভজনায় যোগ দিতেন। বিদেশীর মুখে তাহাদের এই বন্দনা গান শুনিয়া তাহারা অত্যন্ত উৎসাহিত হইয়া উঠিয়া তাহাকে সমাদর করিত। ফিরিবার সময় মিছরির খণ্ড ও হালুয়া লইয়া আসিতেন। একবার পিতা গুরুদরবারের একজন গায়ককে বাসায় আনাইয়া তাহার কাছ হইতে ভজনা গান শুনিয়াছিলেন। বোধ করি তাহাকে যে পুরস্কার দেয়া হইয়াছিল তাহার চেয়ে কম দিলেও সে খুশি হইত। ইয়ার ফল হইল এই, আমাদের বাসায় গান শোনাইবার উমেদারের আমদানি এত বেশি হইতে লাগিল যে তাহাদের পথরোধের জন্য শক্ত বন্দোবস্তের প্রয়োজন হইল। বাড়িতে সুবিধা না পাইয়া তাহারা সরকারি রাস্তায় আসিয়া আক্রমণ আরম্ভ করিল। প্রতিদিন সকালবেলায় পিতা আমাকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইতেন। সেই সময় ক্ষণে ক্ষণে হঠাৎ সম্মুখে তানপুরা ঘাড়ে গায়কের আবির্ভাব হইত। যে পাখির কাছে শিকারী অপরিচিত নহে, সে যেমন কাহারও ঘাড়ের ওপর বন্দুকের চোঙ দেখিলেই চমকিয়া ওঠে, রাস্তার সুদূর কোনো একটা কোণে তানপুরা যন্ত্রের ডগাটা দেখিলেই আমাদের সেই দশা হইত। কিন্তু শিকার এমনই শিয়ানা হইয়া উঠিয়াছিল যে তাহাদের তানপুরার আওয়াজ নিতান্ত ফাঁকা আওয়াজের কাজ করিত, তাহা আমাদিগকে দূরে ভাগাইয়া দিত, পারিয়া ফেলিতে পারিত না। যখন সন্ধ্যা হইয়া আসিত, পিতা বাগানের সম্মুখে বারান্দায় আসিয়া বসিতেন। তখন তাহাকে ব্রহ্মসঙ্গীত শোনাইবার জন্য আমার ডাক পড়িত। চাঁদ উঠিয়াছে, গাছের ছায়ার ভেতর দিয়া জ্যোৎস্নার আলো বারান্দার ওপর আসিয়া পড়িয়াছে। আমি বেহাগে গান গাহিতেছি, তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। তিনি নিস্তব্ধ হইয়া নতশিরে কোলের ওপর দুই হাত জোর করিয়া শুনিতেছেন। সেই সন্ধ্যা বেলাটির ছবি আজও মনে পড়িতেছে। পূর্বেই বলিয়াছি একদিন আমার রচিত দুইটি পারমার্থিক কবিতা শ্রীকণ্ঠবাবুর নিকট শুনিয়া পিতৃদেব হাসিয়াছিলেন। তাহার পরে বড় বয়সে আর একদিন আমি তাহার শোধ লইতে পারিয়াছিলাম, সেই কথাটা এখানে উল্লেখ করিতে ইচ্ছা করি। একবার মাঘোৎসবে সকালে ও বিকালে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম। তাহার মধ্যে একটা গান, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। পিতা তখন চুচুড়ায় ছিলেন। সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়িল। হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সবকটি একে একে গাহিতে বলিলেন। কোনো গান দুবারও গাহিতে হইল। গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন, দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই, তখন আমাকেই সে কাজ করিতে হইবে। এই বলিয়া তিনি একখানি 500 টাকার চেক আমার হাতে দিলেন। পিতা আমাকে ইংরেজি পড়াইবেন বলিয়া পিটার পার্লেস টেলস পর্যায়ের অনেকগুলি বই লইয়া গিয়াছিলেন। তাহার মধ্যে হইতে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের জীবন বৃত্তান্ত তিনি আমার পাঠ্যরূপে বাছিয়া লইলেন। তিনি মনে করিয়াছিলেন,
জীবনই অনেকটা গল্পের মতো লাগিবে এবং তাহা পড়িয়া আমার উপকার হইবে। কিন্তু পড়াইতে গিয়া তাহার ভুল ভাঙিল। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নিতান্তই সুবুদ্ধি মানুষ ছিলেন। তার হিসাব করা কেজো ধর্মনীতির সংকীর্ণতা আমার পিতাকে পীড়িত করিত। তিনি এক এক জায়গা পড়াইতে পড়াইতে ফ্র্যাঙ্কলিনের ঘোরতর সাংসারিক বিজ্ঞতা দৃষ্টান্তে ও উপদেশ বাক্যে অত্যন্ত বিরক্ত হইয়া উঠিতেন এবং প্রতিবাদ না করিয়া থাকিতে পারিতেন না। ইহার পূর্বে মুগ্ধবোধ মুখস্থ করা ছাড়া সংস্কৃত পড়া আর কোনো চর্চা হয় নাই। পিতা আমাকে একেবারেই ঋজুপাঠ দ্বিতীয় ভাগ পড়াইতে আরম্ভ করিলেন এবং তাহার সঙ্গে উপক্রমণিকার শব্দরূপ মুখস্থ করিতে দিলেন। বাংলা আমাদিগকে এমন করিয়া পড়িতে হইয়াছিল যে তাহাতেই আমাদের সংস্কৃত শিক্ষার কাজ অনেকটা অগ্রসর হইয়া গিয়াছিল। একেবারে গোড়া হইতেই যথাসাধ্য সংস্কৃত রচনাকার্যে তিনি আমাকে উৎসাহিত করিতেন। আমি যাহা পড়িতাম তাহারই শব্দগুলা উলটপালট করিয়া লম্বা লম্বা সমাজ গাঁথিয়া যেখানে সেখানে যথেচ্ছ অনুস্বার যোগ করিয়া দেবভাষাকে অপদেবের যোগ্য করিয়া তুলিতাম। কিন্তু পিতা আমার এই অদ্ভুত দুঃসাহসকে একদিনও উপহাস করেন নাই। ইয়াছাড়া তিনি প্রকটের লিখিত সরল পাঠ্য ইংরেজি জ্যোতিষ গ্রন্থ হইতে অনেক বিষয় মুখে মুখে আমাকে বুঝাইয়া দিতেন, আমি তাহা বাংলা লিখিতাম। তাহার নিজের পড়ার জন্য তিনি যে বইগুলি সঙ্গে লইয়াছিলেন তাহার মধ্যে একটা আমার চোখে খুব ঠেকিত, 10-12 খণ্ডে বাঁধানো বৃহদাকার গিবনের রোম। দেখিয়া মনে হইতো না ইহার মধ্যে কিছুমাত্র রস আছে। আমি মনে ভাবিতাম আমাকে দায় পড়িয়া অনেক জিনিস পড়িতে হয়, কারণ আমি বালক, আমার উপায় নাই। কিন্তু ইনি তো ইচ্ছা করিলেই না পড়িলেই পারিতেন, তবে এ দুঃখ কেন? অমৃতসরে মাসখানেক ছিলাম। সেখান হইতে চৈত্র মাসের শেষে ডালহৌসি পাহাড়ে যাত্রা করা গেল। অমৃতসরে মাস আর কাটিতেছিল না, হিমালয়ের আহ্বান আমাকে অস্থির করিয়া তুলিতেছিল। যখন ঝাপানে করিয়া পাহাড়ে উঠিতেছিলাম তখন পর্বতের উপত্যকা অধিত্যকা দেশে নানাবিধ চৈতালি ফসলে স্তরে স্তরে পংক্তিতে পংক্তিতে সৌন্দর্যের আগুন লাগিয়া গিয়াছিল। আমরা প্রাতকালেই দুধ রুটি খাইয়া বাহির হইতাম এবং অপরাহ্নে ডাক বাংলায় আশ্রয় লইতাম। সমস্ত দিন আমার দুই চোখের বিরাম ছিল না, পাছে কিছু একটা এড়াইয়া যায় এই আমার ভয়। যেখানে পাহাড়ের কোনো কোণে পাথের কোনো বাঁকে পল্লব ভারাচ্ছন্ন বনস্পতির দল নিবিড় ছায়া রচনা করিয়া দাঁড়াইয়া আছে এবং ধ্যানরত বৃদ্ধ তপস্বীদের কোলের কাছে লীলাময়ী মুনিকন্যাদের মতো দুই একটি ঝর্ণার ধারা সেই ছায়াতল দিয়া শৈবালাচ্ছন্ন কালো পাথরগুলার গা বাহিয়া ঘনশীতল অন্ধকারের নিভৃত নেপথ্য হইতে কুলকুল করিয়া ঝরিয়া পড়িতেছে, সেখানে ঝাপানিরা ঝাপান নামাইয়া বিশ্রাম করিত। আমি লুব্ধভাবে মনে করিতাম এই সমস্ত জায়গা আমাদিগকে ছাড়িয়া যাইতে হইতেছে কেন, এইখানে থাকিলেই তো হয়। নূতন পরিচয়ের ওই একটা মস্ত সুবিধা, মন তখনও জানিতে পারে না যে এমন আরও অনেক আছে। তাহা জানিতে পারিলেই হিসাবি মন মনোযোগের খরচটা বাঁচাইতে চেষ্টা করে। যখন প্রত্যেক জিনিসটাকেই একান্ত দুর্লভ বলিয়া মনে করে তখনই মন আপনার কৃপণতা ঘুচাইয়া পূর্ণ মূল্য দেয়। তাই আমি এক একদিন কলিকাতার রাস্তা দিয়া যাইতে যাইতে নিজেকে বিদেশে বলিয়া কল্পনা করি। তখনই বুঝিতে পারি দেখিবার জিনিস ঢের আছে, কেবল মন দিবার মূল্য দিই না বলিয়া দেখিতে পাই না। এই কারণেই দেখিবার ক্ষুধা মিটাইবার জন্য লোকে বিদেশে যায়। আমার কাছে পিতা তাহার ছোট ক্যাশ বাক্সটি রাখিবার ভার দিয়াছিলেন। এ সম্বন্ধে আমি যোগ্যতম ব্যক্তি, সে কথা মনে করিবার হেতু ছিল না। পথ খরচের জন্য তাহাতে অনেক টাকাই থাকিত। কিশোরী চাটুর্যের হাতে দিলে
তিনি নিশ্চিন্ত থাকিতে পারিতেন, কিন্তু আমার ওপর বিশেষ ভার দেয়াই তাহার উদ্দেশ্য ছিল। ডাক বাংলায় পৌঁছিয়া একদিন বাক্সটি তাহার হাতে না দিয়া ঘরের টেবিলের ওপর রাখিয়া দিয়াছিলাম, ইয়াতে তিনি আমাকে ভর্ৎসনা করিয়াছিলেন। ডাক বাংলায় পৌঁছিলে পিতৃদেব বাংলার বাহিরে চৌকি লইয়া বসিতেন, সন্ধ্যা হইয়া আসিলে পর্বতের স্বচ্ছ আকাশে তারাগুলি আশ্চর্য সুস্পষ্ট হইয়া উঠিত এবং পিতা আমাকে গ্রহ তারকা চিনাইয়া দিয়া জ্যোতিষ্ক সম্বন্ধে আলোচনা করিতেন। বক্রটায় আমাদের বাসা একটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ছিল। যদিও তখন বৈশাখ মাস, কিন্তু শীত অত্যন্ত প্রবল, এমনকি পথের যে অংশে রৌদ্র পড়িত না সেখানে তখনও বরফ গলে নাই। এখানেও কোনো বিপদ আশঙ্কা করিয়া আপন ইচ্ছায় পাহাড়ে ভ্রমণ করিতে পিতা একদিনও আমাকে বাধা দেন নাই। আমাদের বাসার নিম্নবর্তী এক অধিত্যকায় বিস্তীর্ণ কিলু বন ছিল। সেই বনে আমি একলা আমার লৌহ ফলক বিশিষ্ট লাঠি লইয়া প্রায় বেড়াইতে যাইতাম। বনস্পতিগুলো প্রকাণ্ড দৈত্যের মতো মস্ত মস্ত ছায়া লইয়া দাঁড়াইয়া আছে। তাহাদের কত শত বৎসরের বিপুল প্রাণ, কিন্তু এই সেদিনকার অতি ক্ষুদ্র একটি মানুষের শিশু অসংকোচে তাহাদের গা ঘেঁষিয়া ঘুরিয়া বেড়াইতেছে, তাহারা একটি কথাও বলিতে পারে না। বনের ছায়ার মধ্যে প্রবেশ করিবা মাত্রই যেন তাহার একটা বিশেষ স্পর্শ পাইতাম, যেন সরীসৃপের গাত্রের মতো একটি ঘন শীতলতা এবং বনতলের শুষ্ক পত্ররাশির ওপরে ছায়া আলোকের পর্যায় যেন প্রকাণ্ড একটা আদিম সরীসৃপের গাত্রের বিচিত্র রেখা বলি। আমার শোবার ঘর ছিল একটা প্রান্তের ঘর। রাত্রে বিছানায় শুইয়া কাঁচের জানালার ভিতর দিয়া নক্ষত্রালোকের অস্পষ্টতায় পর্বতচূড়ার পাণ্ডুবর্ণ তুষার দীপ্তি দেখিতে পাইতাম। এক একদিন জানি না কত রাত্রে দেখিতাম পিতা গায়ে একখানি লাল শাল পরিয়া হাতে একটি মোমবাতির সেজ লইয়া নিঃশব্দ সঞ্চরণে চলিয়াছেন। কাঁচের আবরণে ঘেরা বাহিরের বারান্দায় বসিয়া উপাসনা করিতে যাইতেছেন। তাহার পর আর এক ঘুমের পরে হঠাৎ দেখিতাম পিতা আমাকে ঠেলিয়া জাগাইয়া দিতেছেন। তখন রাত্রির অন্ধকার সম্পূর্ণ দূর হয় নাই। উপক্রমণিকা হইতে নর নর নরা মুখস্থ করিবার জন্য আমার সেই সময় নির্দিষ্ট ছিল। শীতের কলম্বরাশির তপ্ত বেষ্টন হইতে বড় দুঃখের এই উদ্বোধন। সূর্যোদয়কালে যখন পিতৃদেব তাহার প্রভাতের উপাসনা অন্তে এক বাটি দুধ খাওয়া শেষ করিতেন, তখন আমাকে পাশে লইয়া দাঁড়াইয়া উপনিষদের মন্ত্রপাঠ দ্বারা আর একবার উপাসনা করিতেন। তাহার পরে আমাকে লইয়া বেড়াইতে বাহির হইতেন। তাহার সঙ্গে বেড়াইতে আমি পারিব কেন? অনেক বয়স্ক লোকেরও সে সাধ্য ছিল না। আমি পথি মধ্যেই কোনো একটা জায়গায় ভঙ্গ দিয়া পায়ে চলা পথ বাহিয়া উঠিয়া আমাদের বাড়িতে গিয়া উপস্থিত হইতাম। পিতা ফিরিয়া আসিলে ঘণ্টাখানেক ইংরেজি পড়া চলিত, তাহার পর দশটার সময় বরফ গলা ঠান্ডা জলে স্নান, ইয়া হইতে কোনো মতেই অব্যাহত ছিল না। তাহার আদেশের বিরুদ্ধে ঘড়ায় গরম জল মিশাইতেও ভৃত্যেরা কেহ সাহস করিত না। যৌবনকালে তিনি নিজে কিরূপ দুঃসহ শীতল জলে স্নান করিয়াছেন আমাকে উৎসাহ দিবার জন্য সেই গল্প করিতেন। দুধ খাওয়া আমার আর এক তপস্যা ছিল। আমার পিতা প্রচুর পরিমাণে দুধ খাইতেন। আমি এই পৈতৃক দুগ্ধপান শক্তির অধিকারী হইতে পারিতাম কি না নিশ্চয়ই বলা যায় না, কিন্তু পূর্বেই জানিয়াছি কি কারণে আমার পানাহারের অভ্যাস সম্পূর্ণ উল্টা দিকে চলিয়াছিল। তাহার সঙ্গে বরাবর আমাকে দুধ খাইতে হইত। বৃদ্ধদের স্বর্ণাপন্ন হইলাম। তাহারা আমার প্রতি দয়া করিয়া বা নিজের প্রতি মমতাবশত বাটিতে দুধের অপেক্ষা ফেনার পরিমাণ বেশি করিয়া দিত। মধ্যাহ্নে আহারের পর পিতা আমাকে আর একবার বড়াইতে বসিতেন, কিন্তু সে আমার পক্ষে অসাধ্য হইত। প্রত্যুষের নষ্ট ঘুম তাহার অকাল ব্যাঘাতের শোধ লইত। আমি ঘুমে বারবার ঢুলিয়া পড়িতাম। আমার অবস্থা বুঝিয়া পিতা ছুটি দিবা মাত্র ঘুম কোথায় ছুটিয়া যাইত। তাহার পরে দেবত্বাত্মা নগাদিরাজের পালা। এক একদিন দুপুরবেলায় লাঠি হাতে একলা এক পাহাড় হইতে আর এক পাহাড়ে চলিয়া যাইতাম। পিতা তাহাতে কখনো উদ্বেগ প্রকাশ করিতেন না। তাহার জীবনের শেষ পর্যন্ত ইহা দেখিয়াছি, তিনি কোনো মতেই আমাদের স্বাতন্ত্রে বাধা দিতে চাইতেন না। তাহার রুচি ও মতের বিরুদ্ধে কাজ অনেক করিয়াছি।
তিনি ইচ্ছা করিলেই শাসন করিয়া তাহা নিবারণ করিতে পারিতেন, কিন্তু কখনো তাহা করেন নাই। যাহা কর্তব্য তাহা আমরা অন্তরের সঙ্গে করিব, এজন্য তিনি অপেক্ষা করিতেন। সত্যকে এবং শোভনকে আমরা বাহিরের দিক হইতে লইব, ইহাতে তাহার মন তৃপ্তি পাইত না। তিনি জানিতেন সত্যকে ভালোবাসিতে না পারিলে সত্যকে গ্রহণ করাই হয় না। তিনি ইহাও জানিতেন যে সত্য হইতে দূরে গেলেও একদিন সত্যে ফেরা যায়, কিন্তু কৃত্রিম শাসনে সত্যকে অগত্যা অথবা অন্ধভাবে মানিয়া লইলে সত্যের মধ্যে ফিরিবার পথ রুদ্ধ করা হয়। আমরা যৌবনারম্ভে এক সময় আমার খেয়াল হইয়াছিল, আমি গরুর গাড়িতে করিয়া গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরিয়া পেশোয়ার পর্যন্ত যাইব। আমার এ প্রস্তাব কেহ অনুমোদন করেন নাই এবং ইহাতে আপত্তির বিষয় অনেক ছিল, কিন্তু আমার পিতাকে যখনই বলিলাম তিনি বলিলেন, এ তো খুব ভালো কথা, রেলগাড়িতে ভ্রমণকে কি ভ্রমণ বলে? এই বলিয়া তিনি কিরূপে পদব্রজে এবং ঘোড়ার গাড়ি প্রভৃতি বাহনে ভ্রমণ করিয়াছেন তাহার গল্প করিলেন। আমার যে ইহাতে কোনো কষ্ট বা বিপদ ঘটিতে পারে তাহার উল্লেখ মাত্র করিলেন না। আর একবার যখন আমি আদি সমাজের সেক্রেটারি পদে নূতন নিযুক্ত হইয়াছি, তখন পিতাকে পার্ক স্ট্রিটের বাড়িতে গিয়া জানাইলাম যে আদি ব্রাহ্ম সমাজের বেদিতে ব্রাহ্মণ ছাড়া অন্য বর্ণের আচার্য বসেন না, ইহা আমার কাছে ভালো বোধ হয় না। তিনি তখনই আমাকে বলিলেন, বেশ তো, যদি তুমি পারো তো ইহার প্রতিকার করিও। যখন তাহার আদেশ পাইলাম তখন দেখিলাম প্রতিকারের শক্তি আমার নাই, আমি কেবল অসম্পূর্ণতা দেখিতে পারি কিন্তু পূর্ণতা সৃষ্টি করিতে পারি না। লোক কোথায়? ঠিক লোককে আহ্বান করিব এমন জোর কোথায়? ভাঙিয়া সে জায়গা কিছু গড়িব এমন উপকরণ কই? যতক্ষণ পর্যন্ত যথার্থ মানুষ আপনি না আসিয়া জোটে ততক্ষণ একটা বাধা নিয়মও ভালো, ইহাই তাহার মনে ছিল। কিন্তু ক্ষণকালের জন্য কোনো বিঘ্নের কথা বলিয়া তিনি আমাকে নিষেধ করেন নাই, যেমন করিয়া তিনি পাহাড়ে পর্বতে আমাকে একলা বেড়াইতে দিয়াছেন। সত্যের পথেও তেমনই করিয়া চিরদিন তিনি আপন গম্যস্থান নির্ণয় করিবার স্বাধীনতা দিয়াছেন। ভুল করিব বলিয়া তিনি ভয় পান নাই, কষ্ট পাইব বলিয়া তিনি উদ্বিগ্ন হন নাই। তিনি আমাদের সম্মুখে জীবনের আদর্শ ধরিয়াছিলেন, কিন্তু শাসনের দণ্ড উদ্যত করেন নাই। পিতার সঙ্গে অনেক সময় বাড়ির গল্প বলিতাম, বাড়ি হইতে কাহারও চিঠি পাইবা মাত্র তাহাকে দেখাইতাম। নিশ্চয় তিনি আমার কাছে হইতে এমন অনেক ছবি পাইতেন যাহা আর কাহারও কাছ হইতে পাইবার কোনো সম্ভাবনা ছিল না। বড়দাদা মেজদাদার কাছ হইতে কোনো চিঠি আসিলে তিনি আমাকে তাহা পড়িতে দিতেন। কি করিয়া তাহাকে চিঠি লিখিতে হইবে, এই উপায়ে তাহা আমার শিক্ষা হইয়াছিল। বাহিরের এই সমস্ত কায়দাকানুন সম্বন্ধে শিক্ষা তিনি বিশেষ আবশ্যক বলিয়া জানিতেন। আমার বেশ মনে আছে মেজদাদার কোনো চিঠিতে ছিল তিনি কর্মক্ষেত্রে গলবদ্ধ রজ্জু হইয়া খাটিয়া মরিতেছেন, সেই স্থানের কয়েকটি বাক্য লইয়া পিতা আমাকে তাহার অর্থ জিজ্ঞাসা করিয়াছিলেন। আমি যেরূপ অর্থ করিয়াছিলাম তাহা তাহার মনোনীত হয় নাই, তিনি অন্য অর্থ করিলেন, কিন্তু আমার এমন ধৃষ্টতা ছিল যে সে অর্থ আমি স্বীকার করিতে চাহিলাম না। তাহা লইয়া অনেকক্ষণ তাহার সঙ্গে তর্ক করিয়াছিলাম, আর কেহ হইলে নিশ্চয়ই আমাকে ধমক দিয়া নিরস্ত করিয়া দিতেন, কিন্তু তিনি ধৈর্যের সঙ্গে আমার সমস্ত প্রতিবাদ সহ্য করিয়া আমাকে বুঝাইবার চেষ্টা করিয়াছিলেন। তিনি আমার সঙ্গে অনেক কৌতুকের গল্প করিতেন, তাহার কাছ হইতে সেকালের বড় মানুষের অনেক কথা শুনিতাম। ঢাকাই কাপড়ের পার তাহাদের গায়ে কর্কশ ঠেকিত বলিয়া তখনকার দিনের শৌখিন লোকেরা পার ছিঁড়িয়া ফেলিয়া কাপড় পরিত, এইসব গল্প তাহার কাছে শুনিয়াছি। গয়লা দুধে জল দিত বলিয়া দুধ পরিদর্শনের জন্য ভৃত্য নিযুক্ত হইল, পুনশ্চ তাহার কার্য পরিদর্শনের জন্য দ্বিতীয় পরিদর্শক নিযুক্ত হইল। এইরূপে পরিদর্শকের সংখ্যা যতই বাড়িয়া চলিল দুধের রঙও ততই ঘোলা এবং ক্রমশ কাক চক্ষুর মতো স্বচ্ছ নীল হইয়া উঠিতে লাগিল, এবং কৈফিয়ত দিবার কালে গয়লাবাবুকে জানাইল পরিদর্শক যদি আরও বাড়ানো হয় তবে অগত্যা দুধের জন্য শামুক ঝিনুক ও চিংড়ি মাছের প্রাদুর্ভাব হইবে। এই গল্প তাহারই মুখে প্রথম শুনিয়া আমোদ পাইয়াছি।
এমন করিয়া কয়েক মাস কাটিলে পর পিতৃদেব তাহার অনুচর কিশোরী চাটুর্যের সঙ্গে আমাকে কলিকাতায় পাঠাইয়া দিলেন। শুনছিলেন জীবন স্মৃতি গ্রন্থ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ হিমালয় যাত্রা। বিভিন্ন স্বাদের প্রবন্ধ এবং গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।